আপনার সাথে তুমি এরাম করে ফোপা ফোপা কাঁদতেছো কিসের জন্য? এই গ্রামের মধ্যে আতর বাবা থাকতে কিডা তোমারে মনের মধ্যে কষ্ট দিয়েছে সেটা কও। আতর বাবা, মোর তো সব স্বপ্ন শেষ হইয়া গেলে এক গ্লাস দুধের জন্য। আমনের বউ কাঁদি ভাবি, হ্যাঁ তো মনে জোর করে পরা দুধ খাওয়াইয়া দিছে, মুই তো এখন কুমারী মাতা হইয়া যাম, মুই তো আর নায়িকা হইতে পারবো না, মোর এখন কি হইবে? কাঁদছো কি? কাঁদলি তোমারে সাহাবিবি আমার পরা দুধ খাইয়ে দিয়েছে, সর্বনাশ করে ফেলা দিয়েছে। বিবাহিত নারীর পরা ঔষধ একটা অবিবাহিত নারীরে খাওয়াইয়ে দিলে তো করা রিয়েকশন হবে, ডেঞ্জারাস রিয়েকশন হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি কান্দ না, এই আতর বাবা থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। নে আর একটা না একটা পথ আমি বাইর করে দেবই। তোমার কথা কান শুনে আমার প্রাণটা জোড়ায় গিয়েছে, আমি এক্ষুনি বলে দেবো নে তারি এক্ষুনি। তোমার হাতটা দেখি, আমি একটু বাচ্চা জিনিসের সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আতর বাবা আপনি বুঝতে পারতে আছেন? সব বুঝতে পারছি। ওই যে বাচ্চাজিনের সাথে একটু কথা বললাম তোমার ব্যাপারে, সব পজিটিভ বললো। ওই বাচ্চাজিন কলেজে পাঠা ছিল তো না? ওই পাঠা আর কি, মানে ওই পাঠার দুগ্ধ কি সংগ্রহ করে আমার কাছে আনতে পারবা? এই আপনি কি বলতে আছেন আতর বাবা, পাঠার দুধ? পাঠা কি জীবনে দুধ দিছে? দেয় দেয় কায়ো মনে, কিছু চাইলে সব পাওয়া যায়। যদি তুমি মন প্রাণ দিয়ে উজাড় করে সাতটা চাও, সাতটা তোমার হাতের মুঠে চলে আসবিনি। তুমি যদি চাও দিল থেকে মন থেকে, তাহলে পরে পাঠার দুধ কি বাঘের দুধ তুমি সংগ্রহ করতে পারবা, বুঝছো? আচ্ছা আতর বাবা, মোর দ্বারা সব ক্লিয়ার হয়ে গেছে, একসেট ক্লিয়ার। তাহলে মুই এখন যাই, যে পাঠার দুধ ম্যানেজ করতে হইবে তো। আর শোনো, যে কথাটা তোমার সাথে কলাম এটা কারোর সাথে শেয়ার করবা না, বলবা না, তাহলে পরে তোমার ক্ষতি হয়ে যেতে পারবে। আমি যেভাবে করছি সেভাবে যদি কাজ করো তোমার জন্য উপকার হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আতর বাবা, মুই পাঠার দুধ নিজে হাতে ধোয়াবো, কেউ জানতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে মুই যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ওই দুগ্ধ নিয়ে, পাঠার দুগ্ধ নিয়ে সরাসরি আমার আস্তানায় চলে আসবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। কি ধরে রাখিসি না, যাও তাহলে চলে আসো, যে কথা রইল। আচ্ছা আতর বাবা আসি। আরে বোকা নারী, পাঠার আবার দুগ্ধ হয় নাকি? জীবনে তো তোমার সে আশা পূরণ হবে না, পাঠার দুগ্ধ পাবে না, কিন্তু আমার আশা আমি ঠিকই পূরণ করব। বোকা নারীদের নিয়ে খেলতে খুব ভালো লাগে। এই একটু সরো না। আমি তোমার পাশে শুভ। কেন কেন মানে বিয়ের পরে স্বামী স্ত্রী তো এক বিছানায় শুয়ে, আমি শুভ। কি বুঝলাম না আমি কিছু? তুমি এত কথা রাখো না, সাইডে যাও, আমি ঘুমাবো। আবার জিজ্ঞেস করে বিয়ে হয়েছে কবে?
আচ্ছা আমি বুঝতেছি না আপনারা কি শুরু করছেন, আমার ছাড়েন তো, হাজদামি তোর সীমানা আছে, আপনারা কে কারা কি আমি বুঝতেছি না। কিসের নাচ জামাই বুঝলাম না কিছু, কিসের নাচ জামাই, কে কার নাচ জামাই? আমি কোথায় এসে বসতে, আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু আসতেছে না। আল্লাহ তুমি আমার রক্ষা করো, বিপদে মনে রক্ষা করো, এটা মোর প্রার্থনা, বিপদে আমি না জানো করি ভয়। আল্লাহ আমার আছে পলাইতে হবে, যত কষ্ট হোক, যত ঝোপ জঙ্গল থাকুক, যত সাপকোপ থাকুক। কি ভয় পেয়েছ? শোনো না জামাই, ভয় পেয়ো না, ভয় পাচ্ছ? শোনো, এই এলাকায় মেলা সাপ ঘোপ শিয়াল বান্দর আছে, এরা সব আমাদের বন্ধু, কোনো ভয় নাই। তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি আর সারা রাত তোমার বাসা থেকে পাহারা দিব। কি? হ্যাঁ, তোমারে দেখলে অঞ্জলির নানার কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? অঞ্জলির নানা। দেলু এই এত চিন্তা আরো কি? হ্যাঁ তোর ফলায় না, ওই জানোয়ারের বাচ্চার চিন্তা আর বাদ দে অফিসটা কর ঠিক মতন, ওই হেলা ফেলার চিন্তা করি তোর কোনো লাভ আছে? ও যে আর একটা কাম করবে না, হ্যাঁ কেটা বুঝছে, তা আমি আগেই বুঝছি, যো খালি হারার দিন হলে যে তোর ডলার হয়ে রাখবে, তা তুই ওর চিন্তা হরো কি ফেলবে? অফিসটায় বইছো, অফিসটা ঠান্ডা মাথায় চালা, কী করবি না করবি, এখন ঘটনা হলে যাইয়া অগলগে তো বিজনেস আমাকে আগাই যাইতে হইবে, যে কোন উপায়। হ্যাঁ ভাই, মুই মোর পোলার চিন্তা করতেছি তোকে কে বলছে? আর তুই তখন তোর মোরে দিলু দিলু বোলাও, কিরপিন না মুই বলতে পারি না, মোর নামটা ছোট্ট ইয়ে সুবিধ হয়ে গেছে, ঠোঁটের আগাই যে তাই বেটা মনে একটা কেমনি সুদা ফিরে দিয়ে হালা ভালা না ঘটনা হলে যাই, ছোটো কাল হচ্ছে তো বলাইছি, অভ্যাসটা এখন পর্যন্ত যায় না বুঝছো। যাই হোক, এখন কি মানে কি চিন্তা ভাবনা করতে আসো কি হিডে একটু কর দিই। এই চিন্তা ভাবনা কি করতেছি হ্যাঁ বোঝো না, মুহে মুহে তো কয়েছি যে ডিপার্টমেন্ট দুইটা খুলতে হবে একলগে, একটা ঝগড়াইটা ডিপার্টমেন্ট, ফাইটিং ডিপার্টমেন্ট, কোনটা ডিপার্টমেন্ট লোক তো নিয়োগ করতে পারলাম না বেটা, অন্তত ঝগড়াইটা ডিপার্টমেন্ট কিন্তু শুরু করতে হবে নাকি, হ্যাঁ তো লোক লাগবে, তুই তো আর পাহে বাতাস দিয়ে বেড়াও, চিন্তা ভাবনা তোর তো মোটে নাই, লোক পাবো কমবে। এই লোক পাবি কই, এই লোকটা সামনে বাবা, তুই সোচ দেখো না ওর যে সোফা, ওর সোফা ঠেলাই তো মানে মানে টেহা যায় না, তুই আর সেন না, তুই না সে তো পারো, মুই তো চিনি, মুই অনেক আগে হইতে চিনি, ও যখন সোনাকি ব্যাগে ওই রহনে আনলে ওর সোফা ঠেলায় কেয়ামত হয়ে গেছে, ওর চাকরিটা গেছে তো এই সোফার কারণ নেই না, এনে তো একটা চিন্তার ব্যাপার আছে, ও তো মানুষের বাড়ি কাম করেছে, ওরে বাবা কুকম্যান আছে হ্যাঁ তো অসুবিধা কি, কিন্তু ওর থতমা ডাকতে তো আমার গহন কামটা দেবে, অসুবিধা কি ওর এই হলে যাইয়া সেই তুই জগরাটিয়া ডিপার্টমেন্টের হেড বানা ওরে, দেখবি এনে যে ও কেমনে কেমনে এই খেলাটা খেলায়। ওরে বেটা তুই তো হার কথা বলতে আসো, তো রাগ শব্দ করতে আসে না, ও তো কিছু বল। আমি তো খুশিতে চুপ করে গেছি, আমি চাই আপনারা আরেক কথা পছন্দ করেন, আসলে কথা কানান না ঠিকই কইছেন, আরও এখন মানুষের বাসা কাম করতে ভালো লাগে না, মানে রান্না করতে যেতে ভালো লাগে না, এখন আরও ইচ্ছা করে আমিও কোনো একটা কোম্পানির মালিক টালিক কইতাম বা হেড হিসেবে কাজ করতাম, তা আপনারা যদি আরেক দূরা দয়া করেন। ওরে মনু দয়া বলতে আসো কিরফিন নে, আর মালিক তো অবা, আজ তো কাল হোক একদিন না একদিন অবা, এখন তোমার আপাতত একটা প্রেম সন্দেহ আছি, একবার কুকম্যান থেকে একটা জগেট ম্যান হয়ে যাবো, আবার কি মানে কি বলে ডিপার্টমেন্টাল হেড বলছা,
এই কারণে ওই সিয়ারটা মাঝে মাঝে আমারে বইতে দেবা, তার কারণ তাহলে বুদ্ধিটা একটু কমবে। কাউকি তুই তো এরপর মোর ঘেটিতে চাই রেবি মনে হইতে আছে। এই মুই কি তোর এই বেইমান বন্ধু? নিশ্চয়ই না, ছোটবেলার বন্ধু। এই হিসেবে না আমরা এইটা করতে আছি। আচ্ছা ও কথা থাক, এখন যেটা লইয়া বসছি সেটা আপাতত সমাধান করি। তাহলে আজকের থেকে সাজিয়া তুমি হয়ে গেলা কি ঝগড়া ডিপার্টমেন্টাল হেড। ডিপার্টমেন্টাল হেড হয়ে গেছো, নিয়োগ পত্র দিয়ে দিবো, অনেক কোনো অসুবিধা নাই, একদম কনফার্ম হয়ে গেছে। আর পাল খালাম করা লাগবে না, কয়দিন তুমি রোমাকে দেখো সেরকম করে খেতে পারো, তাহলে একবার বহে থাকবা, বহে এর মধ্যে থাকবা। আচ্ছা কাকা আইন এলাম না সালাম কুচি। এই হ্যাঁ হ্যাঁ গাই দিছে কিনলে আরেকটা ব্যাপার আছে বলি দি হায়দার, ওই যে মোর যে উয়াই যেটার মোর মাথায় গসাই দিছো, মানে ব্যাটারি শর্ট আছে যেটার, বলতে আসি মুই একটু বলছিলাম যে তোমার দিয়ে শুরু করি, মোরে মোর খোদা মারতে বাহির আছে গাইল খামার দিয়ে মোর এককালে দেশে ওটারে আতে হয়ে দুই আন মুহানে বলছো, ও আর ও যদি থাহে এক ডিপার্টমেন্টে জোনাকি বেগম হ্যাকি অফিস বিল্ডিং থাকবে না, বিল্ডিং উড়ে গেলেই ব্যাকসের। আনে ঠিকই কইছেন কাকু, মাশাআল্লাহ আনের ওয়াইফ যে একরে জগরা মাশাআল্লাহ রতনে রতন ছেন হে বন্ধ। মা এই তুমি যদি এইভাবে শো তাহলে আমি কোন দিক দিয়ে শুভ? কোন দিকে শুভ মানে তুমি কোথায় শুভ তুমি জানো না? মানে আমি তো বিছানায়, মানে তোমার ওই সাইড দিয়ে শুভ। এত শখ কেন তোমার? বিছানায় স্ত্রীর পাশে ঘুমানোর জন্য স্বামীর একটা বিশেষ যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা তোমার নাই। যাও ড্রয়িং রুমে গিয়ে বিছানা করে ঘুমাও, যাও। মানে আমি বুঝলাম না, সারাদিন অফিস করে এসে তারপর তুমি যা যা বলছো আমি সব কিছু ঠিকঠাক মনে করছি, তারপরও যদি বলো যে তোমার পাশে শোয়ার যোগ্যতা নাই, এটা কোনো কথা না? নেই। দেখো কত স্বপ্ন নিয়ে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, আমি ভেবেছিলাম তুমিও ঠিক আমার মতো করে আমাকে ভালোবাসবে। তোমাকে কতবার বলবো, শাবানা আলমগীর অলরেডি রিটায়ার করে গেছে, এই সমস্ত পুতু পুতু ভালোবাসা দিয়ে জীবন চলে না। কি যে বলো না রুমা, তুমি একবার আমাকে ভালোবেসে দেখো তারপর বুঝবে জীবনটা কত সুন্দর। সারাটা দিন আমাকে মেন্টাল টর্চার করেছো, এখন আবার শুরু করেছো, তোমার সমস্যাটা কি? তুমি এত কেন বেহায়া? বুঝেছি মাইক তোমার গায়ে ধরে না না? দেখো আমি নেহাতি ভালো ছেলে বলে তোমার সব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করি। তুমি ভালো ছেলে তাই? কে কোথায় কোথায় লেখা আছে এটা আমাকে একটু বলো তো। বিয়ের আগে কি কি কথা তুমি আমাকে দিয়েছিলে মনে আছে তোমার? কয়টা কয়টা কথা তুমি রেখেছো? তখন তো তোমার সাথে আমি প্রেম করতাম, এই আবেগে অনেক কথা বলে ফেলেছিলাম। আর আমিও এখন তার সুদে আসলে উসুল করে নিচ্ছি। বলেছিলে দুই দুইটা কাজের লোক থাকবে, আছে একটাও? গুলশানের নিজের ফ্ল্যাটে ওঠার কথা ছিল, থাকছি ভাড়া বাসায়। বলেছিলে ম্যান পাওয়ারের বিজনেস করো, কি দেখছে এখন চাকরি, যা ইনকাম করো তা দিয়ে নুনের টাকা জোগাড় করলে পান্তা জোগাড় হয় না। তাই বলে তুমি এত নিষ্ঠুরভাবে শোধ নেবে? না তো কি কোলে করে মাথায় তুলে নিয়ে নাচব? তুই আমাকে মিথ্যা প্রলোভন দেখায় বিয়ে করে আমার জীবনটা শেষ করছিস, এখন আমি তোর সাথে সংসার করতে করতে তোর লাইফটা হেল করব। দেখো তুমি সারাদিন আমাকে মারধর করো, বকাবকি করো, ঠিক আছে আমি তোমাকে মিথ্যা প্রলোভন দেখিয়েছি, হ্যাঁ আমি এটা ঠিক করে নিই,
কিন্তু এই যে তুমি তুই তুকারি করো না, এটা খুব গায়ে লাগে। ও তাই না? দেখি কোথায় কোথায় ফোসকা পড়েছে দেখি। না মানে গায়ে বলতে এই গা না, মানে মনে লাগে। ওরে বাবা, দাঁড়াও আমি তোমার ফোসকায় লবণের ব্যবস্থা করতেছি। ফোসকায় লবণ মানে কি কি বলো এইসব? মানে হলো বড় আপার সাথে কথা বলেছি। বড় আপা, প্লিজ বড় আপাকে ডাকার দরকার নেই। এই 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 রাতে বড় আপাকে এখন আর ডেকো না। এই চুপ করো, বড় আপা এখন আসবে না। আচ্ছা, তবে কে আসবে? কে আসবে কে? ও বাচ্চা মানুষ, ও কেন এইসবের মধ্যে আবার আসতে যাবে? আসতে যাবে কারণ তোমার মতো লোকের জন্য আমি একা যথেষ্ট না। ইয়া আল্লাহ, এই নিষ্ঠুর বইয়ের যন্ত্রণায় আমি বাঁচি না, তার উপর এখন শালি আসবে। এই চুপ!